আসসালামু আলাইকুম। আমরা আজকে আবার ফিরে এসেছি একটা নতুন একটা আইডিয়া নিয়ে। অনেকে অনেক ধরনের স্পাইসেসের কথা বলে, অনেক নাগা স্পাইসেস বা বিভিন্ন ধরনের হাই লো মিডিয়াম রেঞ্জের নাগা খাবারের কথা বলে। তো সেই আইডিয়া থেকে আজকে আমরা ট্রাই করতে আসছি খানাজের খুব ফেভারিট একটা জিনিস, খুব ওয়েল নোন একটা জিনিস, সেটা হচ্ছে নাগা উইংস। আজকে আমরা দেখব যে আসলে নাগা উইংসটা কতটুকু ঝাল আর আসলে কি আমরা এই নাগা উইংস কি নিতে পারি কিনা। তো আমাদের সাথে থাকুন। আপনাদের যে স্পাইসি নাগা উইংস যেটা করেন সেটার জন্য আসলে কিরকম খাবার? আচ্ছা, এদিকে আসলে খাওয়া যায় নাকি এটা আউট অফ অনেক বেশি স্পাইসি হবে? আমরা খাওয়ার পরে কি এখানে থাকতে পারবো না? আমাকে হসপিটালে যেতে হবে, থাকতে পারবো না? আচ্ছা, তো আমাদেরকে তাহলে দুইটা স্পাইসি নাগা উইংসের অর্ডার দিন প্লিজ। টুয়েলভ পিস আমরা খাবো যখন একবারে ঠিক মতো ট্রাই করতে চাই। আর টুয়েলভ পিসের দুইটা অর্ডার, ঠিক আছে। আর কতক্ষণ লাগবে আপনাদের? 15 মিনিট। আর এখানে কীরকম ঝাল থাকে, কতটুকু রেঞ্জে ঝাল থাকে? এটাকে উইংসটাকে সসের সাথে ম্যানেজ করা হয় একবারে না? ঠিক আছে, দেখা যাক, আমরা 15 মিনিট ওয়েট করি। আর টোটাল হচ্ছে 779। আচ্ছা ঠিক আছে, আর করতে লাগবে 15 মিনিট। তো দেখা যাক কতক্ষণ লাগে আর কীরকম টেস্ট করা যায়। এই আমাদেরকে ওয়েট করতে হবে আর দেখতে হবে যে আসলে কতটুকু স্পাইসি। তো আমাদের সাথেই থাকবে। Thank you.
যে উইংসটা ট্রাই করছি আসলে ডিলিশিয়াস ছিল নাগা উইংস বলতে যেটা বোঝায় স্পাইস ছিল বাট টলারেবল ছিল এনজয় করতে পারবেন অ্যাট দ্য সেম টাইম ঝালে একটু হাহা করতে হবে বাট এনিওয়েজ এটা ছিল আমাদের স্পাইস রানের ফার্স্ট এপিসোড আমরা এরপরে আরেকটা জায়গায় যাব যেখানে আমরা স্পাইস রানের সেকেন্ড পর্ব করব আশা করি আমরা এভাবে কন্টিনিউ করতে থাকব আর ইন দ্য মেইন টাইম আপনাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে আমাদেরকে জানাতে পারেন কমেন্ট বক্সে আমরা ওই শপে গিয়েও আমরা অ্যাটেম্প করার চেষ্টা করব আর দেখব যে আমরা আসলে কতটুকু নিতে পারি তো আমাদের সাথে থাকেন স্পাইস রানের সাথে থাকেন থ্যাংক ইউ